সেরিব্রাল পালসি। সেরিব্রাল পালসি একটি মস্তিষ্কের রোগ, ফলে বিকলাঙ্গ হতে পারে। জন্মগত থেকে মাথার পরিধি কম বা ছোট সাইজের এবং ডান পাশের পা ও হাত অচল হয়। 3 বছরের শিশু শারীরিক অন্যান্য অবস্থা ঠিকই আছে, কিন্তু বসতে, হাঁটতে ও কথা বলতে পারে না। অন্যটি 10 বছরের শিশু পেছনের দিকে বাঁকা হয়ে আছে, মনে হচ্ছে টিটিনাস কিংবা মৃগী রোগী, কিন্তু না, ঘাড়ের পিঠে ও হাতে পায়ের মাংসপেশিগুলো সংকোচনের ফলে আড়ষ্ট হয়েছে। তীব্র সংকোচনের ফলে শিশুটি কান্নাকাটি করে, মলমূত্র ত্যাগ করে এবং মুখ থেকে লালা ঝরতে থাকে। লক্ষণ। প্রধান লক্ষণগুলোর মধ্যে শারীরিক দুর্বলতা, মাংসপেশি শক্ত হওয়া, ফুসফুসের সমস্যা, অস্থিসন্ধির সমস্যা ইত্যাদি। কারণ, মাতৃ গর্ভে পুষ্টিহীনতা, অপুষ্ট জন্ম নেওয়া, কম ওজনে জন্ম নেওয়া, যমজ সন্তান, গর্ভকালীন জটিলতা যেমন ব্রিজ, মায়ের রক্তশূন্যতা, একলাম্পসিয়া, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ইনফেকশন যেমন রুবেলা, চিকেন পক্স, সাইটোমেগালো ভাইরাস, টক্সোপ্লাসমোসিস, সিফিলিস, পারদজাতীয় বিষক্রিয়া, থাইরয়েড সমস্যা, মৃগী ইত্যাদি। ত্রুটিপূর্ণ প্রসবকালীন সমস্যা, নবজাতকের জন্ডিস বা অপ্রতুল চিকিৎসা। পরীক্ষা। সিটি স্ক্যান, MRI, ECG, রক্ত জমার পাথা, জেনেটিক পরীক্ষা, তাছাড়া চোখের ভিশন টেস্ট, কানে শোনা, কথা বলা, বুদ্ধিমত্তা ও চলাচল পরীক্ষা। চিকিৎসা। মেডিসিন, ফিজিওথেরাপি, সার্জারি, সাইকোথেরাপি, সংবলিত প্রচেষ্টা রোগীকে সুস্থ রাখা সম্ভব। কিন্তু কখনো ঝাড়ফুঁক, কবিরাজি, পানি পড়া, জিন পরির দোহাই দিয়ে রোগীকে মৃত্যুর দুয়ারে ফেলে দেয়া হয়। আবার ভিটামিন, গুমের বড়ি, বারবিচুরের জাতীয় ওষুধ দিয়ে জটিলতা সৃষ্টি করা হয়। আধুনিক ওষুধের মধ্যে ক্লোবেজিপাম, ড্যান্ট্রোলেন, ফ্লেক্সিব্যাক, ব্যাকলুফেন, ট্রাইজেনিডিন এবং মুখে লালা পড়া বন্ধের জন্য বিশেষ জাতীয় ওষুধ ট্রাইহেক্সিপেরিডিজল, স্কোমোলেমিন অর গ্লাইকোপাইরোলেট ব্যবহার করা যেতে পারে। এই রোগের চিকিৎসা উদ্দেশ্য। চোখে দেখা সমস্যা, কানে শোনা, কথা বলা, মানসিক বিকাশ ও বুদ্ধিমত্তার পরিচয় ঘটানো, চলাফেরা, অন্যান্য। প্রতিকার। মাকে গর্ভকালীন টিকাগুলো নিশ্চিত করা, কারণ রুবেলা মস্তিষ্ককে নষ্ট করে। গর্ভকালীন বিশেষ যত্ন নেওয়া এবং বিভিন্ন সংক্রামক রোগ থেকে নিজ থেকে রক্ষা করা। পুরো গর্ভকালীন আপনার ডাক্তারের সাথে যোগাযোগ রক্ষা করা, নিয়মিত পরীক্ষা করে অপুষ্টি, কম ওজনের শিশু জন্মদানে বিরত হওয়া, শিশু সুরক্ষা করা যেমন মাথায় আঘাত লাগা, গাড়িতে সিট বেল্ট ব্যবহার করা, সাইকেল হেলমেট, খাটের পার্শ্বে সুরক্ষা বেষ্টনী এবং সার্বক্ষণিক ও নিয়মিত নজরদারি করা ইত্যাদি। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।